तुम्हारा जो देखते शौकी हमारी नयने। हेलो ভিউয়ার্স, আজ আপনাদেরকে জানাবো টিকটকের ইতিহাস। প্রতি বছরই সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো অ্যাপস খুব দ্রুত জনপ্রিয়তা পায়, তবে গত কয়েক বছর ধরে এই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে টিকটক। টিকটক মূলত ব্যবহার করে টিনেজার, যাদের বয়স 15 থেকে 25 বছরের মধ্যে। 2020-21 সালের টিকটক ডাটা দেখলে বোঝা যায় টিকটক কতটা জনপ্রিয়। 2019 সালে টিকটকে 100 মিলিয়ন ব্যবহারকারী ছিল। 2020 সালে বিলিয়ন গ্রাহক ছাড়িয়ে যায় টিকটক ব্যবহারকারীর সংখ্যা। সারা পৃথিবীতে টিকটক অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় 1.5 বিলিয়ন। সাধারণত ব্যবহারকারী ছোট আকারের ভিডিও পাবলিশ করার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করাই ছিল টিকটক অ্যাপটির মূল লক্ষ্য। এই অ্যাপটি মূলত চীনের তৈরিকৃত বিশেষ একটি প্ল্যাটফর্ম, যা সর্বপ্রথম মিউজিক ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক প্ল্যাটফর্ম হিসেবে 2016 সালের সেপ্টেম্বরে চালু করা হয়। টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং একজন চীনা নাগরিক। টিকটকের মূল প্রতিষ্ঠান হলো বাইডেন্স কর্পোরেশন। বর্তমানে এশিয়ার নেতৃত্বস্থানীয় ভিডিও প্ল্যাটফর্ম এবং বিশ্বব্যাপী সবচেয়ে বড় মিউজিক ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে টিকটক বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অ্যাপের জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে এর কয়েক লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে, তাই টিকটককে ছোট করে দেখার কোনো উপায় নেই। মানুষের কয়েক মিনিটের ছোট ছোট মুহূর্তগুলো ভিডিও আকারে অন্যদের সাথে শেয়ার করার এই আইডিয়াটি খুব দ্রুতই প্রচুর জনপ্রিয়তা অর্জন করে, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে। এমনকি আমেরিকা সহ বিশ্বের 100টিরও বেশি দেশে টিকটক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে ইতিমধ্যেই টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশ কয়েকটি অ্যাপ বাজারে এসেছে। এগুলোর মধ্যে লাইকি, ভিগো লাইভ ইত্যাদি অন্যতম। বেশ কয়েকটি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের কারণে টিকটকের মতো অন্যান্য অ্যাপগুলি প্রচুর প্রতিযোগিতায় নেমেছে, তাই এ সকল প্রতিষ্ঠান প্রতিনিয়ত তাদের অ্যাপগুলোর বিভিন্ন আপডেট করছে। সবাই নিত্য নতুন ভিডিও ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, অন্যান্য সুযোগ সুবিধা যোগ করছে, যার ফলে টিকটকের ভিডিওগুলো হয়ে উঠেছে আরো আনন্দদায়ক ও প্রাণবন্ত। ইউএসএ একজন ব্যবহারকারী এভারেজ 52 মিনিট টিকটক ব্যবহার করেন। বাংলাদেশে এর থেকে আরো দ্বিগুণ বেশি ব্যবহার করা হয়। টিকটকের বর্তমান ভ্যালুয়েশন $75 মিলিয়ন এবং ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হিসেবে বর্তমানে পরিচিত। টিকটকের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ইউএসএ অ্যাক্টিভ ইউজার বর্তমানে 60 মিলিয়ন, এর মধ্যে 60% নারী এবং 40% পুরুষ। 2014 সালে একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ মিউজিক্যালি নামে প্রথম এই অ্যাপের ব্যবহার শুরু হয়। 2018 সালে বাইট ডান্স এবং মিউজিক্যালি একত্রে শুরু করে টিকটক নামে। টিকটকের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ করার সুযোগ রয়েছে। আপনি যেমন কমেডি, ফিটনেস, ভ্রমণ সঙ্গী, ফটোগ্রাফি, নাচ প্রতিটি বিভাগেই কাজ করতে পারবেন এবং প্রতিটি বিভাগে আপনি প্রচুর ভিজিটর পাবেন। প্রত্যেক ক্যাটাগরিতেই আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং খুব দ্রুত জনপ্রিয়তা পাওয়ার সুযোগ আছে, যার কারণেই ব্যবহারকারীরা টিকটক খুব দ্রুত ব্যবহার করছে, কারণ এখানে খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় হওয়ার সুযোগ রয়েছে। এই মুহূর্তে শুধু বিনোদনের জন্য ব্যবহার হলেও পাশাপাশি এডুকেশন, বিজনেস এবং অন্যান্য বিষয়ে শেখার প্ল্যাটফর্ম হিসেবে এটি ব্যবহার শুরু হয়েছে। অশ্লীলতার কারণে অনেক দেশেই টিকটক ব্যান করা হয়েছে এবং রাজনৈতিক কারণে অনেক জায়গায় টিকটক ব্যান করা আছে। দর্শক, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের জেকে টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। উম্মি প্রহেলিকা খান, জেকে টিভি, ঢাকা।